মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধানের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাসা আজকে কেউ কেউ বলো আলেমদেরকে গাল মটকে দিবা, আজকে কেউ কেউ বলো আলেমদেরকে সাগরে ভাসায় দিবা। এই আলেমরা এই দেশে লবণ ভাতছে, ইন্ডিয়া থেকে আছে নাই। রাসূল বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাহু বিহি। এই যে মাদ্রাসা, দেখে তো প্রধান বক্তা চলে আসবে, আমি লম্বা বয়ান আর তাকরি দিব না। একটা পরিবেশ গোছানোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতেছি। এই মাদ্রাসাগুলি আপনার কাছে আমার কাছে আমানত, কি বলেন ঠিক নেই? আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে এই মাদ্রাসাগুলি টিকে থাকার জন্য প্রাণান্তকর চেষ্টা আমরা করব কি করব না, কারা কারা করব হাত তুলে দেখাইতে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। এই যে মাদ্রাসাগুলি কি শিক্ষা দেওয়া হয়, আজকে তো আমার মৃত্যুর পরে আমার যে গোসলটা করাবে এমন মানুষ তো খুঁজে পাওয়া খুব কঠিন মাদ্রাসা না থাকলে। আপনার পাঁচটা সন্তান হয়েছে, এর মধ্যে একটা সন্তানকে আলেম মারাইছেন, মৃত্যুর সময়ে এই আলেম সন্তান কাজে আসবে, কি বলে ঠিক নেই? অন্য কিছুই আমার কাজে আসবে না। আজকে আমাদের ছেলেগুলিকে মাদ্রাসায় শিক্ষা দিতে চাই না, আমরা চিন্তা করি যে মাদ্রাসায় পড়লে খাবে কি তা, কে বলেন ঠিক নেই? আমি তো চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন এরা কোনোদিন কারো কাছে হাত পেতে খাই না, কি বলেন ঠিক না? ঠিক একটা জ্বলন্ত প্রমাণ, এই যে করোনার প্রাক্কালীন সময়ে ওলামায়ে কেরাম মেত মেহনত করলো, করোনার প্রাক্কালে সরকার অনেক টাকা পয়সা দিয়েছেন মানুষকে, বিভিন্ন খাতে দিয়েছেন। আমি পরিষ্কার বাছাই বলতে চাই, আমার মনে হয় একটা আলেমকেও একটা টাকা দেওয়া হয়নি, কে বলে ঠিক নেবে? ঠিক মসজিদে 5,000 টাকা আসছে, কত আসছে? 5,000 টাকা আসছে। এরপরে কমিটি তারা চিন্তা করলো এটা তো ইমামের টাকা নয়, এটা মসজিদের টাকা, কে বলে টিকলি? মসজিদের টাকা, এটাও ইমামকে দিতে চিন্তা করে, কি বলে টিকলা? ঠিক অরে ভাই দুস্তাবদর্গ, আল্লাহর কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাক আল্লাহর কোরআনকে এমন ভাবে রক্ষণাবেক্ষণ করছেন, আপনি আলিমদেরকে টাকা পয়সা দেন আর না দেন এরা কখনো সেই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে না, ঠিক না বেটি? একজন বলেন, তাদের চিন্তা ফিকির হলো তাদের রিজিকের মালিক একমাত্র কে? ওলামায়ে কেরাম বিশ্বাস করে একটা পিপীলিকাকে যদি আল্লাহ খাবার দিতে পারে, একটা জঙ্গলে হরিণকে যদি আল্লাহ খাবার দিতে পারে, আলেমদের খাবার দিবে কে? কে দিবে? আল্লাহর কাছে অভাব আছে? আরাদের এখন আল্লাহ এমন ক্ষমতাশীল, আল্লাহ পাক এমন রিজিক দাতা, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে যার যার চাহিদা মতে সময় মতে যিনি খাবার দিতে পারেন তিনি হচ্ছেন আমাদের কেবল হাকিমিন আল্লাহ, যেরকম ঠিক না বেটি? আপনি চিন্তা করে দেখেন তো, ট্যাংরা মাছে যে খাবার টাকা বল মাছে খানা, কি বলেন কথা ঠিক? বল মাছে যে কাউন্টাকা ট্যাংরা মাছে তাও খানা,
চিংড়ি মাছের যে খাবার টাকা সেটা মাল মাছে খায় না, মাল মাছের খাবার চিংড়ি মাছে খায় না। ও আমার ভাইরা বন্ধুরা, জঙ্গলে থাকায় দেখেন বড় বড় হিংস্র জাতের পাখি মানুষগুলি এবং প্রাণীগুলি আছে। একটা সিংহ যে খাবার টাকা হরিণ তা খায় না, হরিণ যে খাবার টাকা সিংহ তা খায় না, একটা শেল যে খাবার টাকা কুকুর তা খায় না, একটা কুকুর যে খাবার কা শেল সে খাবার টা খায় না, একটা মুরগি সে খাবার টাকা একটা গরু সে খাবার টা খায় না। আল্লাহ পাক এমন কেমন হাকিমিন, এমন রিজিক দাতা, বিশ্বের সমস্ত মাখলুকাতকে তার নিজ নিজ চাহিদা মোতাবেক যিনি খাবার স্পন্সর করতে পারে তিনি কে জুড়ে বলেন রাখল কে। আমরা অনেকে বলি যে মাদ্রাসায় বললে খাবে কি তা, এই জন্য আপনার ছেলেকে আমার ছেলেকে মাদ্রাসা দিতে পারি না। দিতে কেন মালিককে বলবো, সংক্ষিপ্ত ঘটনা বলবো একটা। আরে ভাই দোস্তবদর্গ, এরপরে আমি হাদিসটা পড়ছিলাম আমাদের মা বোনদের সম্পর্কে, যেহেতু অনেক মা বোনরা আসছেন মাইকে সম্বোধন দিন, যেহেতু মা বোনরা আসছেন ওই মা বোনদের সম্পর্কে হাদিস পড়েছি। হাদিসটা তর্জমা বলেই আমি আমার বয়ান শেষ করব, এরপরে প্রধান বক্তা চলে আসবেন। বক্সে স্থান দরকার নেই, মাইকে স্থান হলে সবচেয়ে ভালো। আরে ভাই দোস্তবদর্গ একবার আন সুন্দর হয়েছে এখন কন কি আর জোরে 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 বার আবার বলতেছিলাম, একটি কোন না মনে হয়ে গেছে বলবো বলবো। আরে ভাই বলতো, একদল ডাকাত ডাকাতি করে সমস্ত টাকা পয়সা তাদের যে সর্দার আছে তার কাছে রাখছে। সকালবেলা হয়ে গেল, ডাকাতের সর্দার তাদের সদস্যগুলোকে টাকা পয়সা বণ্টন করে দিল, সবাই চলে গেল। ডাকাতের সর্দার পিছনে পড়ে গেল, ডাকাতের সর্দার একটা গাছের দিকে তাকায়, দেখে একটা পাখি একটা খেজুর গাছ থেকে কিছু কিছু খেজুর আনতেছেন, আর একটা গাছের মধ্যে কে যেন হা করে আছে, তার মুখের মধ্যে পাখির মাধ্যমে খেজুর দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আরো জোরে কল সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে ডাকাতের সর্দার চোখের পানি চেনে চেনে কান্না শুরু করলো। সকলে বলল, ডাকাতের সর্দার কোথায় গেল, আমরা তো সবাই চলে আসলাম, আমাদের সর্দার কোথায়? সকলে পিছনে গেল, পিছনে গিয়ে দেখে ডাকাতের সর্দার চোখের পানি চেনে চেনে কান্না শুরু করেছে। এমনি ডাক দেয়া বলেন, স্যার আপনার কি হয়েছে, আপনি চোখের পানি চেনে চেনে কান্না করেন কেন, আপনি তো সব টাকা পয়সা আমাদেরকে করে দিয়েছেন, এরপরে আপনি কান্দেন কেন, কান্নার কারণ কি? এমনি সর্দার দেখে দেখে বলে, শোনো এই যে আমার কাছে দুইটা খেজুর গাছ আছে, একটা খেজুর গাছ হলো মরা আর একটা খেজুর গাছ হলো তাজা। তাজা খেজুর গাছের মধ্যে অনেকগুলো খেজুর দেখা যায়, মরা গাছে খেজুর নাই। এই মরা গাছের উপরে কে যেন বসে রয়েছে, আর একটা পাখি এক একটা খেজুর করে করে তার মধ্যে নিয়ে দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কতকর জাগলো একটু দেখার জন্য, দেখি তো ব্যাপারটা কি, এই পাখিটা এমন করে করে সেখান থেকে একটা খেজুর নেই কেন, একটু তাকায় দেখি তো। সুবহানাল্লাহ কর, ইদে কেরা মালিক কে, আরাধনা কর কে, তাকায় দেখে একটা অন্ধ অধকর সাপ চোখে দেখে না, উপরে হা করে তাকায় রয়েছে। ওই সাপটা মনে মনে কল্পনা করুক, আমার চোখ দুইটা অন্ধ, জমিনে রিজিক তালাশ করার মতো ক্ষমতা আমার আরো জোরে, আবার ক্ষমতা নেই, মানুষ আমাকে দেখলে আঘাত করবে, কারণ মানুষ সাপকে বড় ভয় করে ভয় করে। কথা ঠিক না বে? ঠিক।
আমি তো চোখে দেখি না, যদি আমি জমিনে নিজে তালাশ করি মানুষ তো আমাকে আক্রমণ করতে পারে। এজন্য সেই সাপটা গাছের আগাতে ওঠে, হা করে আসে আল্লাহর দিকে, আল্লাহ দিলে খাইবে, তোরকম ঠিক না বেঠি, এতটুক ইমানও তো আমাদের নাই, কথা ঠিক কিনা? আবার বাহারা বলরা এক একটা পাখির মতো ইমান কিন্তু আমাদের নাই, কি বলেন ঠিক নি? একটা মাছ রাঙ্গা কত বড় পাখি, রিজিক দেখে আরো ধরে কল আকে বামুর গিগাওয়া মাগি তাগাদ, আমার সাথে বলেন আকে বামুর গিগাওয়া মাগি তাগাদ, বলদে গালা দৌলত শাহি দেহাদ, বলদে গালা দৌলত শাহি দেহাদ। সুবহানাল্লাহ। আবার বারা বন্ধুরা মাছরাঙ্গা পাখি সে কত বড় পাখি, কত বড় পাখি, একটু হয়তো দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবে, এর চেয়ে বেশি নয়, টুটটা তা শুয়ের মতন চিকন, চোখগুলি নীল, চক্ষু একবারে ছোট, পানির নিচে মাছ সাঁতার কাটতেছে, তার চোখে কে দরায় দিবে? আরো জোরে, আমি আপনি ভালো শুনিয়া, পানির নিচে মাছ আমার চোখে ধরা পড়ে, কে বলেন ঠিক নি? কেলতো ভাইয়ার আমার, আমি দেখেছি আল্লাহ পাক এই মাছরাঙ্গা পাখিকে এমন শক্তি দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পানির নিচে ভোর দিতে দেরি হয়, একটা মাছ ধরতে এক সেকেন্ড দেরি হয় না, কে দে এরকল কে? আবার ভাইয়ারা বন্ধুরা ওই সাপ গাছের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া উপর দিকে হা করে আছে, আল্লাহকে বলে ও মালিক তুমি রিজিক দাতা, তবে খাওয়াইলে আমি খাবো, আমি আর কোথাও খাবার তালাশ করে পাবো না, জমিনে চললে মানুষ আমাকে আক্রমণ করবে, মানুষ আমাকে মেরে ফেলবে, এই জন্য প্রভু আমি জমিনে নামি না, আমি গাছের মধ্যে থাকি, আকাশের দিকে হা করে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক দাতা, এমন রিজিক দাতা, ওই সাপটাকে খাবার দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পাখি আল্লাহ পাক নিয়োগ করে দিয়েছে, পাখি রে ও পাখি, ও পাখি যা, আবার একটা মাকলুক চোখে দেখে না, নিজে ইনকাম করে খাওয়ার মতো ক্ষমতা তার নাই, ও পাখি যা অমুক এলাকায় গিয়ে দেখো, একটা কেঁদুর গাছে পেঁচাইয়া পেঁচাইয়া আমি আল্লাহ পাকের একটা মাকলুক সাপ আকাশের দিকে তাকায় রয়েছে, ওই সাপকে তোমার পক্ষ থেকে পাকনা পাকনা খেজুর দিয়া খাবার দিয়া সহজে রকম। সুবহানাল্লাহ। আমি চোখের পানি চেড়ে চেড়ে আমি কান্না করি, তখন ওই ডাকাতির সর্দার তওবা করলো, আল্লাহ পাক যদি একটা সাপের জন্য একটা পাখি নিয়োগ করতে পারে, আমি তো আশাবল মাকলুকাত, আমি চুরি করব কেন, আমি ডাকাতি করব কেন, আমি জিনা করব কেন, আমি সুদ খাবো কেন, আমি হারাম খাবো কেন, আমার রিজিকের মালিক কে? বেরকল কে? আমার মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান, খোদার কসমকে বলি আল্লাহর কোরআন পড়লে রিজিকের কোনো অভাব পড়বে? আরাদের কান আলেমরা তো খাবার খানা, কি বলেন ঠিক নেই? খাবার খায় না, খাইতে পারে না। ও আমার ভাইরা বন্ধুরা বিশ্বাস না করলে গিয়ে দেখেন গুলাম রাব্বানী সাহেব আসছে আজকে এখানে প্রধান অতিথি হইয়া, যে বাড়িতে তো খাবার আয়োজন করা হয়েছে গিয়ে দেখেন কত রং বেরঙ্গের খানা, ধরে কোন ঠিক না বেঠি? গত বছর গিয়েছিলাম হবিগঞ্জ লাখাই পানি এলাকা, সেখানে মাছের এলাকা, ফয়েজ স্যার 28 প্রকারের মাছ খাওয়াইছে, কত প্রকারের মাছ বিশ্বাস না করলে আমার মোবাইলে এখনো পিক তোলা আছে, দেখতে পারবেন 28 প্রকারের মাছ, একটু একটু খাইতে খাইতে বল পর্যন্ত কো ফেল, স্যারে বলা স্যার এই বল মাছ বামন বেড়ে বাবা, এটা তৈলাম আগামী দেখাম, তৈলাম এটা বামন বেড়ে বাবা বাজারে কিনতে বাবা, যেটা পাইছে এটা খাইছি, নদীর মাছ 28 প্রকারের মাছই খাওয়াইছে,
এবারে গুস্তের আইটেম খাইতে খাইতে একবার নাক পর্যন্ত কি বলেন ভাত খাওয়া তো দূরের কথা এই খানা কি কোনো বাদশা খাইতে পারবো আর আজর এখন আবার বাইরে বন্ধুরা এই জন্য আপনাদের পায়ে পড়ি আপনাদের পায়ে ধরে বলে যাই আপনার তিনটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন একটা সন্তানকে আলেম বানিয়ে দেন আলেম সন্তান যখন দোয়া করবে আমার সাথে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়ুন না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি এই দোয়া পড়ার সাথে সাথে আপনার তমাম জীবনের গুনাহ মাফ করে দিবেন কে আর জোরে পারবেন নি একটা ছেলেকে আলেম বানাইতে পারবেন এই যে নওগাঁ মাদ্রাসা আমি নওগাঁর ভাইদের কথা শুনে আশ্চর্য হয়ে যাই এই এলাকাতে আমার বোনকে বিবাহ দিয়েছি প্রথম যখন আসতাম এলাকাতে বেড়াইতাম খুব ভয় লাগতো খুব ভয় লাগতো খুব ভয় লাগতো একা একে হেঁটে হেঁটে আসতাম খুব ভয় লাগতো কিন্তু দেখা যা এই অবস্থার ভিতরে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হয়েছে শত শত ছাত্র এখান থেকে ফারেক হইতেছে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার গ্রাম এবং ফুল ছড়িয়ে পড়তেছে যেরকম ঠিক নেবে ঠিক অরে ভাই দুষ্টাবদর্গ যতদিন পর্যন্ত ওই সমস্ত মাদ্রাসা থাকবে ততক্ষণ পর্যন্ত কোন বাতেল মাথা সারা দেয়া উঠতে পারবে না যেরকম ঠিক নেবে ঠিক আমাদের এলাকাতে এক সময় দেখা যা গান বাজনা হইতো কে বলে ঠিক নেবে ঠিক এখনো হয় কিছু খবর আমাদের কানে কানে যা কথা ঠিক কিনা যারা আজকে সমাজপতি তারাই দেখবেন তাদেরকে সহযোগিতা বেশি করে কথা ঠিক নাবে ঠিক আরে ভাই গান বাজনা আলাল না হারাম আরাজুর এখন গান বাজনা আলাল না হারাম এখন তো কিছু কিছু আলেম বাড়িছে পুলিশ সদস্য এরম এক দিবস করে আলেম দরকার নাই আমরাই আব্বার নামাজ পড়াইতে রম গান বাজনা আলাল ফতোয়া দে তোরকম ঠিক নাবে ঠিক আছে না নাই আরাজরে গান বাজনা ইন্নাল গিনা রুকিয়া তো সিনা গান বাজনা হলো জিনার মন্ত্র তোরে কোন ঠিক না বেঠি ভাই আমার বন্ধু আমার আলহামদুলিল্লাহ ওই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার কারণে মানুষ এখন কিছু বুঝতেছে গান বাজনা থেকে মানুষ কিছুটা হইলো এখন একটু সদা জোরে কোন ঠিক না বেঠি কিন্তু আমার আগে একটা নাত কয়ে গেছে গান না থাকলেও আমাদের পকেটের মধ্যে এমন কিছু আজীব গান এমন কিছু অস্ত্র ঢুকায় দিয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য একটা মোবাইলেই যথেষ্ট দূরে কোন ঠিক না বেঠি আরে ভাই দুষ্টবুদর্গ যেই ছাত্রদের হাতে আল্লাহ আকবার একসময় বই ছিল একসময় কলম ছিল একসময় খাতা ছিল এখন নাকি ইন্টারনেটের মাধ্যমে লেখাপড়া করা হয় কি কল ঠিক লাভে ঠিক আপনার ছেলে কি লেখাপড়া করতেছে না এটাকে মিস ইউজ করতেছে আপনি বলতে পারবেন আজকে একটা পঞ্চম শ্রেণী ছাত্র থেকে শুরু করে এইট ছাত্র পর্যন্ত দেখা যাচ্ছে এমন ভয়ঙ্কর মোবাইল ব্যবহার করে কেন সরকার অনুমোদন দিয়েছে তোমাদেরকে নেটের মাধ্যমে ক্লাস করা হবে এখন এই সন্তান 10,000 টাকা দিয়া যেই বাবা গরিব ছিল ধান বিক্রি করে মাটি বিক্রি করে ঘর বিক্রি করে গাছ বিক্রি করে এখন সন্তানকে মোবাইল কিনে দে ক্লাস করার জন্য দুরকম ঠিক না বেটি আরে ভাই দুস্তাবদর্গ এইভাবে ক্লাস করলে আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন না একল বাসার মালিককে দাঁড়াই বেশি চেঁচামেচি করছে করোনা করোনা দাঁড়াই বেশি করছে এদেরকে ধরছে আগে কথা ঠিক নেই আপনি দেখাতে পারবেন না কে বলেন ঠিক না বেঠি কোন একটা ছাত্র ছাত্রাবাসে থাকে আজ পর্যন্ত প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল এক একটা ছাত্র আক্রান্ত হয়েছে নগর মাদ্রাসায় প্রমাণ দেখাতে পারবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই নাম দিয়েছে করুণা এখানে অনেক কিছু ভিতরে কাজ করতেছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে পায়তারা চলছে ঠিক না ঠিক ধরে বলো আমাদেরকে সজাগ থাকতে হবে কি থাকতে হবে ভাই সজাগ থাকতে হবে নতুবা যেমন মুফতি আজকে বাহির হইতেছে
আমার আব্বা তো আমাকে ফিরাইয়া মাদ্রাসায় পড়াইছে না, মাদ্রাসায় পিটাইয়া ফাটাইয়া এ হাবেস হয় সে আলেম হয়, আমি তো এর চেয়ে বড় আলেম, হলো বড় জালেম, বড় আল্লাহ করছে বড় আলেম না বড় জালেম। আরে ভাই দুস্তবুদের গো, এটা বাংলাদেশ, এই দেশে ইহুদি খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। এই দেশের মানুষগুলি সকালবেলা ফজর নামাজ পড়ে আজানের মাধ্যমে দেখতে ঠিক ধরে বলো, দেশের মানুষের অস্ত্র চাই সেই আল্লাহ আজানের ধ্বনিতে 14 কোটি মুসলমানের দেশে ইহুদিদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কি বলেন ঠিক না বেটি? আজকে যারা চেতাবুঝি করছো আলেমদের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি তাকায় দেখো আলেমদের সেই করুণার প্রাক্ষালে তাদের কি করুণা, তাদের কি দয়া। তোমাদের মৃত্যুদের পাশে একমাত্র দাঁড়িয়েছিল একমাত্র আলেম ওলামা, ঠিক না ঠিক করে বলো? আজকে কেউ কেউ বলো আলেমদেরকে গাল মটকায় দিবা, আজকে কেউ কেউ বলো আলেমদেরকে সাগরে ভাসায় দিবা। এই আলেমরা এই দেশে লবণ ভাত খেয়ে ইন্ডিয়া থেকে এসে নাই, ঠিক না বেঠিক? তারা